দুর্গাপূজো কাটতে না কাটতেই সমস্যার পর সমস্যা, কখনো স্বামী তো আবার কখনো সন্তান। অষ্টমীর দিন হারিয়েছেন পরিবারের প্রিয় সদস্যকে, আর সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের বিপাকে সুদীপা। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। তারপর থেকে হাসপাতাল আর বাড়ি, এটি এখন সুদীপার রুটিন। এখন সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও নিস্তার পেলেন না সুদীপা। ফের বিপাকে পড়লেন তিনি, যে কথা সঞ্চালিকা নিজেই জানালেন। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। সবে সবে শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোতে যেমন উল্লেখযোগ্য কলকাতার বারোয়ারি পুজোগুলো, তেমনই বছরের পর বছর ধরে ইতিহাস বহন করে চলেছে বনেদী বাড়ির পুজোগুলো, যার মধ্যে একটি হল সুদীপা চট্টোপাধ্যায় তথা পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো। প্রতি বছরই ধুমধাম করে মা দুর্গার আরাধনা করেন সুদীপা ও তার পরিবার। আর এই দুর্গাপূজার মধ্যেই এবার ঘটে গেল অঘটন, একের পর এক দুঃসংবাদ তার পরিবারে। অষ্টমীর দিন হারিয়েছেন প্রিয় পোষ্যকে। অন্যদিকে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ও অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে হাসপাতাল আর বাড়ি, এটি সুদীপার রুটিন হয়ে দাঁড়ায়। লক্ষ্মী পুজোর দিন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন অগ্নিদেব, তারপর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেই থেকেই চরম দুশ্চিন্তায় দিন কাটছে সুদীপার। তবে শোনা যাচ্ছে অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল অবস্থা অগ্নিদেব চট্টোপাধ্যায়ের, তাতে আশ্বস্ত হলেও এখনো নাজেহাল অবস্থা হয়েছে সুদীপার। এক সংবাদ মাধ্যমকে জনপ্রিয় এই সঞ্চালিকা জানালেন, সত্যিই খুব চাপের মধ্যে আছি, একদিকে আমার ছেলে, অন্যদিকে হাসপাতালে সকাল বিকাল যাতায়াত করতে হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন অগ্নি ভালো আছে, এটা শুনে তাও ভালো লাগছে। সমস্যা হচ্ছে আদিকে একটু বাড়িতে রাখা যাচ্ছে না, আমি বাড়ি থেকে বেরোলেই কান্নাকাটি করছে, তাই আমার সঙ্গে সবসময় ওকে নিয়ে যেতে হচ্ছে। শনিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে অগ্নিদেবকে, সুদীপা জানালেন। বাড়িতে পোষ্য এবং বাচ্চা থাকার কারণে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই নিজের বাড়িতে আসবেন না তার স্বামী অগ্নিদেব। হাসপাতাল থেকে সোজা অগ্নিদেবকে নিয়ে যাওয়া হবে দক্ষিণ কলকাতায় তার মায়ের বাড়িতে, সেখানেই এক সপ্তাহ থাকবেন তিনি, তারপর কিছুটা সুস্থ হলে এই বাড়িতে আসবেন। তবে স্বামী সুস্থ হলেও ছেলে আদিদেবকে নিয়ে চিন্তিত সুদীপা, কারণ বাড়ির সমস্যার কারণে আদিদেবের পড়াশুনো একেবারেই ঠিকঠাক হচ্ছে না। অসুস্থ স্বামীকে সুস্থ করার লক্ষ্য হলেও খুদে আদিদেবকে নিয়ে চিন্তার অবকাশ নেই সুদীপার। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।